ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জরুরি গর্ভনিরোধক বড়ি হলো এমন একটি বড়ি যা অরক্ষিত সহবাসের পর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে খেলে গর্ভধারণ হয় না। এরকম বেশ কিছু বড়ি রয়েছে। এর ভিতরে কিছু রয়েছে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের ভিতরে খেলে কাজ করে, আবার কিছু রয়েছে 120 ঘন্টা অর্থাৎ 5 দিনের ভিতরে খেলে কাজ করে। 120 ঘন্টা অর্থাৎ 5 দিনের ভিতরে খেলে কাজ করে এরকম একটা বড়ির নাম হচ্ছে পিউলি। পিল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ভিজিট করুন। 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের ভিতরে খেলে কাজ করে এরকম একটি বড়ির নাম হচ্ছে নোরিক্স ওয়ান। আজকের ভিডিওতে নোরিক্স ওয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে জেনে নেই নোরিক্স ওয়ান কি। নোরিক্স ওয়ান হলো মহিলাদের জন্য মুখে খাওয়ার জরুরি জন্মবৃদ্ধকরণ বড়ি যা অরক্ষিত সহবাসের 72 ঘন্টার ভিতরে খেলে গর্ভধারণ রোধ করা যায়। প্রতিটি নোরিক্স ওয়ান বড়িতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিভোনোজেস্ট্রল 1.5 মিলিগ্রাম। লিভোনোজেস্ট্রল একটি প্রোজেস্টেরন গ্রুপের ওষুধ। মেয়েদের শরীরে 2 রকমের সেক্স হরমোন থাকে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হরমোন গ্রুপের ওষুধ হচ্ছে লিভোনোজেস্ট্রল। সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মবিহিতকরণ পদ্ধতি ব্যবহার করে না থাকেন, যদি আপনি পরপর 3 দিন জন্মবিহিতকরণ বড়ি খেতে ভুলে গিয়ে থাকেন, যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে, যদি আপনি মনে করে থাকেন আপনার জরায়ুতে অবস্থিত জন্মবিহিতকরণ আইইউডি ইন্ট্রাইউটেরিন ডিভাইস স্থানচ্যুত হয়েছে, যদি আপনার জনিতে অবস্থিত ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ জন্মবিহিতকরণ ক্যাপ সরানো হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে কোয়াটাস ইন্টারাপটাস অকার্যকর হয়েছে বা রিথম ম্যাটাত অনুসরণ করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন, আর ধর্ষণের ক্ষেত্রে অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব নোরিক্স ওয়ান সেবন করতে হবে, তবে 12 ঘন্টার ভিতরে সেবন করা সবচেয়ে উত্তম। কোনোভাবেই 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের পরে এই বড়ি সেবন করা যাবে না। 1 গ্লাস পানির সাথে এই বড়ি মুখে সেবন করতে হবে। ইমার্জেন্সি গর্ভনিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্মবিরতিকরণ পদ্ধতি যেমন কন্ডম সার্ভাইকাল ক্যাপ ব্যবহার করা বাঞ্ছনীয়। নিয়মিত হরমোনাল জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহারকালীন নোরিক্স ওয়ান অনুমোদিত নয়। জন্মবিরতিকরণ বড়ি সেবনকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসায় শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত বড়িগুলো সেবন করতে হবে। নোরিক্স ওয়ান ব্যবহারের পরে বড়িবিহীন দিনগুলোতে যদি মাসিক স্রাব না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি প্রেগনেন্সি টেস্ট করা উচিত। যদি লিভোনোজেস্ট্রল বা এই বড়ির অন্যান্য উপাদানে কারো অ্যালার্জি থাকে তাহলে তার এই বড়ি সেবন করা উচিত নয়। এটি যেহেতু ইমার্জেন্সি বিল তাই এটা শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রেই ব্যবহার করা উচিত, কারণ এটি বারবার ব্যবহারে গর্ভরোধ নাও হতে পারে। এটি যেহেতু একটা হরমোন পিল, এটি রেগুলার খেলে বা বারবার খেলে শরীরে হরমোনের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, যেটা মোটেও উচিত নয়। এজন্য এটা রেগুলার পিল হিসেবে ব্যবহার করা যাবে না। নোরিক্স ওয়ান ব্যবহারে মাসিক স্রাব স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময় হয়, তবে ক্ষেত্র বিশেষে কিছু আগে বা পরে হতে পারে। এই বড়ি খাওয়ার পর যদি নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা মাসিক স্রাব 5 দিন পিছিয়ে যায় তাহলে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে। নোরিক্স ওয়ান বা ইমার্জেন্সি পিল যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না, সেক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি, এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনার এক্টোপিক প্রেগনেন্সির হিস্ট্রি থাকে অথবা ডিম্বনালীতে কখনও প্রদাহ থাকে অথবা আপনার পাকস্থলীতে কোনো সমস্যা বা কোনো রোগ আছে যার কারণে আপনার হজম ঠিকমতো হয় না, সেক্ষেত্রে আপনার এই বড়ি সেবন করা উচিত নয়। এই বড়ি সেবনের 3 ঘন্টার ভিতরে যদি আপনার বমি হয় তাহলে সঙ্গে সঙ্গে আর একটা বড়ি খেতে হবে। কিছু খিচুনিরোধক ওষুধ যেমন ফেনোবারবিটন, ফেনিটোইন, প্রিমিডল, কার্বামাজেপাইন, আবার কিছু টিবি রোগের ওষুধ যেমন রিফামপিসিন, কিছু ফাঙ্গাল ইনফেকশন বা দাওয়াতের ওষুধ যেমন গ্রাইসোফুলবিন, এই ওষুধগুলো লিভোনোজেস্ট্রল অথবা নোরিক্স ওয়ানের কার্যকারিতা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এর জন্য যদি এই ওষুধগুলো সেবন করে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনার নোরিক্স ওয়ান বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ করবেন অথবা নোরিক্স ওয়ান সেবনই করবেন না। নোরিক্স ওয়ান গর্ভাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না, এটা ভ্রূণের গঠনের কোনো ক্ষতি করে না এবং ভ্রূণের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে না, তবু এটা গর্ভাবস্থায় অনুমোদিত নয়।
এই ওষুধ সেবনের পরে স্তনদান সম্ভব। যেহেতু লিভোনোজেস্ট্রল বুকের দুধের সাথে মিশ্রিত হয়, সেহেতু এই বড়ি সেবনের পূর্বেই বাচ্চাকে স্তন্যদান করা উচিত। অন্যান্য ওষুধের মতো এই ওষুধেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেমন বমি বা বমিভাব, ঝিমুনি, অবসাদ, মাথা ব্যথা, পেট ব্যথা, স্তনে ব্যথার অনুভূতি এবং জনিপথে রক্তক্ষরণ। নরিক্স অন খেলে এই পাঁচটা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে এই পাঁচটা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও যদি অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। সবশেষে বলতে চাই, নরিক্স অন একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, তাই এটি শুধুমাত্র ইমার্জেন্সি বা জরুরি অবস্থাতেই সেবন করবেন। এটি ঘন ঘন বা রেগুলার সেবন করবেন না। এটা ঘন ঘন বা রেগুলার সেবন করলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি সাধন হতে পারে, এবং নরিক্সন ঘন ঘন বা রেগুলার সেবন করলে আপনার কী কী ধরনের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে সে সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন। আবারও দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।